নরবধি হাতীর নাম কৃষ্ণ কিয়, জাঙর খাই উঠিল সত্রাধিকার, গোয়ালপাড়া জেলার নরহত্যাকারী হাতীর কৃষ্ণ নামাকরণক লৈ বন বিভাগের সিদ্ধান্তর বিরুদ্ধে ক্ষোভ সত্রাধিকার সমাজের। কৃষ্ণ নামর যে মানে দিয়ে আপনার মানে হাতীটুক নামাকরণ করবলে যাওয়া হয়েছে, ই এটা আসলে ভুল মানে ধারণা, যার ধারণার জড়িয়ে আসলে কৃষ্ণর যেটু প্রকৃতি সেই প্রকৃতিক যদি তাক তুলনা করা যায় তেতিয়াহলে ই একেবারে মানে সমীচীন হওয়া নাই। গতিকে অসমের জনসাধারণে নিশ্চয়ই গম পাইছে যে আধ্যাত্মিক ভাবর কৃষ্ণক কৃষ্ণ সংস্কৃতির আওতার ভিতর থাকা জনসাধারণে কেতিয়াও ইয়াক ভাল ভাবত লব নোৱাৰে। এই ক্ষোভ দক্ষিণপাট আশ্রমী সত্র সত্রাধিকার জনার্দন দেবগোস্বামীর, একই ক্ষোভ নতুন চামগুৰি সত্রর সত্রাধিকার তথা সংগীত নাটক অকাডেমি সম্মানপ্রাপ্ত ডক্টর হেমচন্দ্র গোস্বামীর। নাম আমি ললে আমি গতি পাওঁ, কিন্তু এটো নহয় যে এটা সন্ত্রাসবাদী এটা হাতিক যার নাম লাডেন আর লাডেনক কৃষ্ণ নামলে নিয়াটোত আমি অকণ দুঃখ পাইছো, যেহেতু এটো ঠিক যে সমগ্র জীবতেই সেই ভগবান বিরাজ হয়ে আছে, কিন্তু সেই বুলিয়ে নাম হব নোৱাৰে। হয় কাবার নাম কৃষ্ণও আছে, আমার কবলগীয়া একো নাই, কিন্তু কথা হল এটাই যে সন্ত্রাস সৃষ্টি করার সন্মুখত দেখি থাকা সেই হাতীজনক তেখেতে কৃষ্ণ নামেহে কেবল যে দিবলে পালে এটো অলপ দুর্ভাগ্যজনক। গতিকে রাজ্যের সত্রাধিকার সকলের মত, শ্রীকৃষ্ণ হল ভারতীয় সংস্কৃতির প্রাণপুরুষ, শ্রীকৃষ্ণ কেতিয়াও নরবধি হস্তির সমর্থক হব নোৱাৰে। বন্য হস্তিটোর নাম কৃষ্ণ রখার বিরোধিতা দক্ষিণপাট সত্রর সত্রাধিকার ননীগোপাল গোস্বামী আর ভোগপুর সত্রর সত্রাধিকার দত্তদেব গোস্বামীরও। বিশেষকৈ কৃষ্ণ এনে এটা নাম যার মাধ্যমে মানুষের অন্তরত স্বতসিদ্ধ হিসাবে আনন্দ আর প্রেম আহে, কিন্তু যেটো হাতিয়ে 50 জন মানুষক হত্যা করেছে সেই হাতিটুক আমি শ্রদ্ধা করিম, তাক কেনেকৈ অসততারপা ভাল করে আনি পেলায় কামত লগাব পারি, সেবাত লগাব পারি, সেইটো করাত আমার সমর্থন আছে, সেইটো ভাল কাম। কিন্তু সেইবুলি সেই অসৎ গুণসম্পন্ন ব্যক্তিটুক এটা সৎ নামেরে নামাকরণ করাটো উচিত হয়েছে বলে আমি নাভাবো। তেখেতক আমি এটা পরামর্শ দিছো যে অতি সোনকালে অসমবাসীর ওচৰত হিন্দু ধর্মর আমার যিজন উপাস্য দেবতা সন্ত্রাসবাদী আর বলিয়া নাম বলিয়া আখ্যান পাওয়া এটা হাতীত দিয়াটো আমি কঠোরভাবে কর্ম হাজরিকা করি। পিছে এই ক্ষেত্রে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর স্থিতি কি, মন্ত্রীগীর কৌশলী উত্তর। কৃষ্ণ হল বিশ্ব ব্রহ্মাণ্ডর সৃষ্টিকর্তা, কৃষ্ণই কেতিয়াও নরহত্যা নকরে। পরম পিতার সৃষ্ট গোটেখিনি কৃষ্ণ তো আমার আমার জন্মের লগতে আর মৃত্যুর লগতে আমার জীবন শৈলীর লগতে জড়িত হয়ে আছে। কাজে হা কৃষ্ণ কেই আমি, হে কৃষ্ণ কই আমি রাতিপুয়া উঠো নিদ্রা যাও কৃষ্ণর কথা কই, আপত্তি কি আছে? আপত্তি মানে কৃষ্ণর কথা রামের কথা ভারতবর্ষত আমার পরম্পরার লগতে আমার সংস্কৃতির লগতে আমার জীবন চর্চার লগতে আমার জীবন শৈলীর লগতে জড়িত হয়। কৃষ্ণময় জগত কৃষ্ণ যতি বিরাজমান মোর ভাল লাগে। রুবুল গগৈর সহযোগত মাজুলীর পৰা উৎপল বৰা, রিপোর্ট প্রাগ নিউজ।